নড়াইলের সাম্প্রদায়িক হামলার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে লোহাগড়া থানায় এই মামলা করা হয়। এতে আসামি করা হয় অজ্ঞাত 200 থেকে 250 জনকে। রাতেই পুলিশ চারজনকে গ্রেফতার করে। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি আকাশ সাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকেলে লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম এই আদেশ দেন। এছাড়া গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নড়াইলের সাম্প্রদায়িক হামলার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে লোহাগড়া থানায় এই মামলা করা হয়। এতে আসামি করা হয় অজ্ঞাত 200 থেকে 250 জনকে। রাতেই পুলিশ চারজনকে গ্রেফতার করে। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি আকাশ সাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকেলে লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম এই আদেশ দেন। এছাড়া গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নড়াইলের সাম্প্রদায়িক হামলার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে লোহাগড়া থানায় এই মামলা করা হয়। এতে আসামি করা হয় অজ্ঞাত 200 থেকে 250 জনকে। রাতেই পুলিশ চারজনকে গ্রেফতার করে। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি আকাশ সাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকেলে লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম এই আদেশ দেন। এছাড়া গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নড়াইলের সাম্প্রদায়িক হামলার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে লোহাগড়া থানায় এই মামলা করা হয়। এতে আসামি করা হয় অজ্ঞাত 200 থেকে 250 জনকে। রাতেই পুলিশ চারজনকে গ্রেফতার করে। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি আকাশ সাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকেলে লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম এই আদেশ দেন। এছাড়া গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নড়াইলের সাম্প্রদায়িক হামলার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে লোহাগড়া থানায় এই মামলা করা হয়। এতে আসামি করা হয় অজ্ঞাত 200 থেকে 250 জনকে। রাতেই পুলিশ চারজনকে গ্রেফতার করে। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি আকাশ সাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকেলে লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম এই আদেশ দেন। এছাড়া গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সজ্জন মুসলমান সঠিক মুসলমান।